করতে পারেন। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর মাঝে আপনি একটা উত্তম শ্রেণীর প্রাণী। আপনি কি কখনো আপনার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছেন যে আমার দুইটা হাত কেন, আমার দুইটা পা কেন, আমার দুইটা মাথা কেন, আমি কেন এই দুনিয়ায় আসলাম, আমার কি উদ্দেশ্য, আমার একটা কলম আমি কিনছি, আমার এই কলমের পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, আর আমি মানুষ এই দুনিয়ায় চলাফেরা করছি, আমার এই চলাফেরার পেছনে কি উদ্দেশ্য আছে, নাকি কোনো উদ্দেশ্যই নাই? এই প্রশ্ন কি আপনি কখনো আপনার বিবেককে করেছেন? যেহেতু আমরা সবাই মুসলিম, সেহেতু আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমাকে এবং আমাদের সকলকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমি একজন মালিক, আমি কলম কিনছি, আমার কলমের কালিটা ফুরিয়ে গেলে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আমি একজন মালিক, আমি গেঞ্জি কিনছি, আমার গেঞ্জিটা ছিঁড়ে গেলে আমি গেঞ্জিটা আমার ঘরের একটা কোণায় অবহেলায় ফেলে রাখছি। আমি এই মানুষ, আমাকে আমার প্রতিপালক যে কারণে সৃষ্টি করেছেন, আমি যদি সেই উদ্দেশ্য, সেই স্বার্থ পূরণ না করি, তাহলে আমার প্রতিপালক কি আমাকে ডাস্টবিনে ফেলবেন না? আপনার ডাস্টবিনটা চোখে দেখা যায়, আপনার ডাস্টবিনটা এখান থেকে বের হলে ওই মসজিদের বাইরে দেখা যাবে, আর রবের ডাস্টবিনটা দেখা যায় না, পার্থক্য শুধু এই জায়গায়। রবের আপনি আপনার ডাস্টবিনটা দুনিয়ায় দেখতে পান, আর আপনার রবের ডাস্টবিনটা আপনি দেখতে পান না, পার্থক্যটা শুধু এই জায়গায়। আপনি আপনার রবের ডাস্টবিন দেখতে পাবেন কিয়ামতের দিন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে এবং আপনাকে, দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, কথা বলার সক্ষমতা, লেখার সক্ষমতা, গাড়িতে চড়ার সক্ষমতা, বিবেক এবং বুদ্ধি দিয়ে আমাকে যে আমার প্রতিপালক সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পেছনের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ামা খালাকনাকুম আবাসা। আমরা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করিনি, কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো স্বার্থকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনি মনে মনে ভাবছেন, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আপনার মাথার মধ্যে রব আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আপনি সেই উদ্দেশ্য ভুলে গেছেন। আপনি যখন জেদ্দায় আসছেন তখন আপনি টাকা পয়সার পেছনে ছুটছেন। আমি শুধু আপনাকে এই টাকা পয়সার একটু হাকিকত দেখাই, এই টাকা পয়সা দিয়ে আপনি কি পেয়েছেন আমি সেটা আপনাকে দেখাই। আপনি জেদ্দায় আসছেন কত বছর বয়সে? ২০ ২২ বছর বয়সে জেদ্দায় আসছেন, এটা আপনার যৌবনকাল। এই যৌবনকালের সময়ে আপনার বাপের, আপনার বাবার সকল সম্পদ বিক্রি করে দিয়ে, টাকা জমা করে, ৬ লক্ষ টাকা জমা দিয়ে আপনি জেদ্দায় আসছেন। এই যেই দিন আপনি জেদ্দায় আসছেন সেদিন আপনি কি হারিয়েছেন জানেন? আপনার মাকে সরাসরি দেখার সৌভাগ্যটা হারিয়ে ফেলেছেন। যেদিন আপনি জেদ্দায় আসছেন সেই দিন আপনি আপনার বাবাকে সরাসরি দেখার সৌভাগ্যটা হারিয়ে ফেলেছেন। এই জেদ্দায় যেদিন আসছেন সেই দিন আপনার মা যে আপনাকে গরম ভাত বেড়ে দিত না রান্না করা, আর ওই গরম ভাতের উপর তরকারি দিত, আপনি সেই সৌভাগ্যটা হারিয়ে এখানে এসেছেন। আজকে ওই এক প্লেট গরম ভাতের জন্য আপনাকে রান্না করতে হয়। আজকে আপনি ভাবছেন যে আপনি ১২০০ রিয়াল পেয়েছেন, এই ১২০০ রিয়ালের বিনিময়ে আপনি কি হারিয়েছেন আপনি সেটা দেখেন। আমি আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, যে আপনি যেটাকে পাওয়া মনে করছেন সেটা আসলে পাওয়া নয়। তারপরে টাকা পয়সা উপার্জন করেছেন, বিবাহ করেছেন, আপনি কয়দিন আপনার স্ত্রীর সাথে থেকেছেন? ২ বছরে ২ মাস, ২ বছরে ৩ মাস, লাগাতার কেউ কেউ ৪-৫ বছর। আপনার বয়স যখন ৪০-৪৫ কোঠায় দাঁড়িয়েছে, আপনার যৌবন শেষ হয়ে গেছে, আপনি বৃদ্ধের দিকে এগিয়েছেন, তখন আপনি সৌদি ছেড়ে দিয়ে দেশে গেছেন। এই ১০০০০ রিয়ালের বিনিময়ে
আপনি আপনার বাবা মার আদর হারিয়েছেন, আপনার ভাই বোনের আদর হারিয়েছেন, আপনার স্ত্রীর সেবা যত্ন হারিয়েছেন, কাজ থেকে আসার পরে নিজের কাপড়টা আপনাকে নিজে খাঁচতে হয়, আপনার স্ত্রী খেঁচে দেয় না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমি কোটিপতি মানুষের চিন্তা বাদ দিলাম, মুকেশ আম্বানির কথা আমি বলছি না, আমি মাইক্রোসফটের মালিকের কথা বলছি না, আমি ইলন মাস্কের কথা বলছি না, আমি আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি, যেটাকে আপনি পাওয়া মনে করছেন, যে হাজার হাজার রিয়ালটাকে আপনি পাওয়া মনে করছেন, আপাত দৃষ্টিতে এই রিয়ালটা, এই দুনিয়াটাকে পাওয়া, আপনি মা বাবা ভাই বোন খালা ফুফু চাচা মামা সবার আদর হারিয়েছেন, স্ত্রীর সেবা যত্ন হারিয়েছেন, সন্তানটাকে যে আপনি নিজে আদর দিয়ে মানুষ করবেন, নিজে হাত ধরে স্কুলে নিয়ে যাবেন আপনার ছেলেটাকে, নিজে বাজারে গিয়ে একটা সুন্দর জামা কিনে দিবেন, এই জামা কিনে দেওয়ার সৌভাগ্যটুকু হারিয়েছেন, তাহলে আমাকে একটা সহজ জবাব দেন, আপনি এই দুনিয়ায় কি কিছু পেলেন? আমার কথার উত্তর দেন। যদি আপনার ছেলেকে আপনি স্কুলেই না নিয়ে যেতে পারেন হাত ধরে, আপনার ছেলেকে মার্কেটে গিয়ে যদি একটা গেঞ্জি না কিনে দিতে পারেন, আপনি যদি আপনার স্ত্রীর সেবাটা না পান, আপনার মায়ের ভালোবাসাটা না পান, তাহলে এই দুনিয়ায় কি আপনি কিছু পেয়েছেন? এই দুনিয়ায় তো কিছু পেলেন না। যে জিনিসটাকে আপনি পাওয়া মনে করলেন, এই জিনিসটাকে পাইতে গিয়ে আপনি সলাৎ ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে দিলেন, হজ ছেড়ে দিলেন, ইবাদত ছেড়ে দিলেন, এবার তো আপনার আখিরাত হারিয়ে গেল। আমি মনে হয় কথাটা বোঝাতে পারেন। মানে আপনি তো বাস্তবিক দৃষ্টিতে দুনিয়া হারিয়ে ফেলেছেন, আপাত দৃষ্টিতে আপনি আপনার আখিরাত হারিয়ে ফেলেছেন। আমি যে লোকটা বাংলাদেশে আছে আমি ওই লোকটার কথা বলছি না, বাংলাদেশে যে ধনী মানুষটা আছে আমি ধনী মানুষটার কথা বলছি না, আমি ওই কোটিপতি ব্যক্তির কথা বলছি না, আমি আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি।